ভেহিকেল যে প্রত্যেকটা লোকেশন থেকে কন্টেনারটাকে এমটি করতেছে সেই সময়টা হচ্ছে আমার কতটুকু লাগতেছে। তো সেটা সমান সমান আমরা কি লিখতেছি, পিএসসিএস ইকুয়ালস টু হচ্ছে সিটি ইউসি প্লাস এনপি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিপিএস। তো পিএসসি যেটা সেটাকে তো আমরা পিক আপ টাইমই বলতেছি, এটা হচ্ছে আওয়ার পার ট্রিপ, ঠিক আছে, মানে হচ্ছে পার ট্রিপে কত ঘন্টা সময় লাগতেছে। আর ইউসি যেটা সেটা হচ্ছে যে আমার অ্যাভারেজ আনলোডিং টাইম পার কন্টেনার ফর স্টেশনারি কন্টেনার সিস্টেম। ওই যে আমি যেটা বললাম যে আমার প্রত্যেকটা কন্টেনার কি লোডেড কন্ডিশনে থাকে এবং সেটাকে তো আনলোড করতে হয়, তো সেই সময়টা আমার কতটুকু লাগতেছে, অ্যাভারেজ কতটুকু আনলোডিং করার জন্য কতটুকু সময় টাইম আমি স্পেন্ড করতেছি, সেটা হচ্ছে আমার ইউসি। আর সিটি যেটা সেটা হচ্ছে যে কতটা কন্টেনার আমার পার্টিপে, এই যে আমি কি মাত্র বললাম যে আমার এই যে প্রথম থেকে শুরু করে আমার লোকেশন নাম্বার ওয়ান থেকে শুরু করে যে আমার ডিসপোজাল সাইটে যাচ্ছে, এই পুরোটা জিনিসকে কিন্তু আমি একটা ট্রিপ বলতেছি, ঠিক আছে। তো এই পুরোটা ট্রিপের মধ্যে আমার অ্যাকচুয়ালি কয়টা নাম্বার অফ কন্টেনার হচ্ছে আমার এমটি করতে হবে, এখানে কিন্তু এন নাম্বার দেওয়া। তো আমরা বুঝতে পারতেছি না যে আসলে কয়টা লোকেশন আমার পাস করতে হবে, তো এই জিনিসটাও এই ভ্যালুটাও হচ্ছে আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে আমার সিটি, দেন হচ্ছে এনপি, এনপি হচ্ছে নাম্বার অফ কন্টেনার পিক আপ লোকেশন পার ট্রিপ, ঠিক আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ট্রিপের হচ্ছে আমার মানে কয়টা লোকেশন অ্যাকচুয়ালি থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে প্রত্যেকটা ট্রিপের মধ্যে আমার কয়টা লোকেশন থাকবে, মানে কয়টা লোকেশনকে আমার পাস করে দিতে হবে। একটা তো হচ্ছে যে আমার মানে কয়টা কন্টেনার পাস করতে হবে, এমনও হতে পারে একটা লোকেশনে দুইটা কন্টেনারও থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর এটা হচ্ছে যে আমার কয়টা লোকেশন পাস করে যেতে হবে, যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন্ড টু দি পাওয়ার এন, এরকম কয়টা লোকেশন আমার পাস করতে হবে। দেন হচ্ছে ডিবিসি, ডিবিসি হচ্ছে অ্যাভারেজ টাইম স্পেন্ড ড্রাইভিং বিটুইন কন্টেনার লোকেশন আওয়ার পার লোকেশন, ঠিক আছে, মানে হচ্ছে যে এই যে আমার একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন আমি যাচ্ছি, সেই সময় সেই মানে মাঝামাঝি আমার কতটুকু সময় স্পেন্ড হচ্ছে, ঠিক আছে, থাকে না অনেক সময় এক্সট্রা বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে কিছু টাইম ওয়েস্ট হয়ে যায়, তো সেই সময়টা হচ্ছে আমি ডিবিসির আন্ডারে ফেলাচ্ছি। এটার মাধ্যমে হচ্ছে এই প্যারামিটারগুলো যদি আমি জানতে পারি, তখন হচ্ছে আমার পিক আপ টাইম পার ট্রিপে হচ্ছে আমার পিক আপ টাইম কতটুকু সেটা হচ্ছে আমি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এখানে আরো কিছু ব্যাপার থেকে থাকে, যেমন হচ্ছে সিটি, যে কতটা কন্টেনার মানে পার ট্রিপে আমার এমটি হবে, সেটা আবার কিছু জিনিসের উপর ওয়েস্ট কম্পোজিশনের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে যে আমার কন্টেনার সাইজের একটা ব্যাপার থাকবে, তারপরে হচ্ছে আমার সেখানে কতটুকু কম্প্যাক্টেড কন্ডিশনে আমি ওয়েস্ট গুলাকে জাম করতে পারবো সেটার একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলো এখানে লিখছে যে সিটি যেটা সেটা বের করার জন্য তোমার এই একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি আর ডিভাইডেড বাই সি এফ, যেখানে ভিটাকে আমরা কি বলতেছি আমার যে কালেকশন ভেহিকেল যেটা, ঠিক আছে, আমি যে ভেহিকেলে হচ্ছে আমার কন্টেনার থেকে আমি ওয়েস্টটাকে হচ্ছে কি করতেছি পিক করতেছি, সেই ভেহিকেলের ভলিউম কতটুকু, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে আর কম্প্যাকশন রেশিও, তারপরে সিটা হচ্ছে আমার যে কন্টেনারটাকে এমটি করতেছি সেটার ভলিউম কত, আর ফাইনালি এফ যেটা সেটা হচ্ছে ওয়েটেড কন্টেনার ইউটিলাইজেশন ফ্যাক্টর, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি অনেকগুলো হচ্ছে আমার প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমি সিটি নাম্বার অফ কন্টেনার্স এমটি পার ট্রিপ এই ভ্যালুটা হচ্ছে আমি বের করব। এবার হচ্ছে যে আমার পার ডেতে হচ্ছে কয়টা নাম্বার অফ ট্রিপ দেওয়া লাগবে, ঠিক আছে। এটা আমার কি ছিল, এটা হচ্ছে আমার ছিল যে আমার পার ট্রিপে কতটুকু সময় হচ্ছে আমার লাগতেছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ছিল। আর আমার হচ্ছে বের করতে হবে কি এন ডি বের করতে হবে, যেটা হচ্ছে যে আমার পার ডেতে হচ্ছে কতটা নাম্বার অফ ট্রিপ হচ্ছে লাগতেছে, এন ডি ইকুয়ালস টু হচ্ছে ভিডি ডিভাইড বাই ভিআর। তো এখানে ভিডি যেটা সেটাকে হচ্ছে আমরা কি বলতেছি, আমরা বলতেছি ডেইলি ওয়েস্ট জেনারেশন রেট, ঠিক আছে। আমার মানে ডেইলি ওয়েস্ট জেনারেশন রেট মানে হচ্ছে যে পার ডেতে আমার কি পরিমাণ ওয়েস্ট প্রডিউস হয়, এটার উপর ডিপেন্ড করে তো হচ্ছে আমার কতটা ট্রিপ দেওয়া লাগবে সেটা আসলে ডিপেন্ড করবে, তাই না। আর ভি আর আর এর ব্যাপারটা তো হচ্ছে আমার আসলে আগেই বলা হয়েছে। তো ফাইনালি হচ্ছে যেটা দেখো এখানে হচ্ছে আমি কি বের করবো, এইচ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু প্লাস এন ডি ইন্টু পি এস, এই হচ্ছে পুরো একটা ইকুয়েশন। তো এই জিনিসটা হচ্ছে আমার কি মানে কিসের জন্য হচ্ছে আমি এইচ বের করতেছি বলতো, কেউ একজন বলতে পারো কিনা। আচ্ছা আমরা ম্যাথ করলে আসলে এই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা প্রথমত আমরা দেখি, হ্যাঁ আমাদের হচ্ছে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলছে যে একটা স্টেশনারি কন্টেনার কালেকশন সিস্টেম হচ্ছে অ্যানালাইসিস করতে বা ডিজাইন করতে বলছে। আমাকে কি বলে দিয়েছে, কিছু ডাটা বলে দিয়েছে, যেমন হচ্ছে কন্টেনার সাইজ বলা আছে 4 মিটার কিউব, ইউটিলাইজেশন ফ্যাক্টর যেটা হচ্ছে আমরা এম এফ একটা ভ্যালু জানি সেটা হচ্ছে 0.75 দেওয়া, তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা লোকেশনে অ্যাভারেজ নাম্বার অফ কন্টেনার মানে কয়টা কন্টেনার থাকবে, আমরা যেটা বললাম একটা কন্টেনারই থাকবে সেটা নেসেসারি না, এর বেশিও থাকতে পারে, তো এখানে দুইটা আছে।
তারপরে হচ্ছে আমার যেই কালেকশন ভেহিকেলের মধ্যে আমি আসলে ওয়েস্ট গুলা নিচ্ছি তার কম্প্যাক্ট সময় সেখানে কতটুকু কম্প্যাক্টেড কন্ডিশনে ওয়েস্টটা রাখা যাবে সেটা হচ্ছে আমার রেশিওটা হচ্ছে 2.5। তারপরে হচ্ছে কন্টেনার আনলোডিং টাইম, মানে প্রত্যেকটা কন্টেনার আনলোড করতে আমার কি পরিমাণ সময় লাগতেছে সেটা হচ্ছে 0.1 আওয়ার। তারপরে হচ্ছে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাইতে আমার কি পরিমাণ সময় নিচ্ছে সেটা হচ্ছে 0.1 আওয়ার। তারপরে ওয়ান ওয়ে হল ডিস্টেন্স, ঠিক আছে 30 কিলোমিটার। আচ্ছা ওয়ান ওয়ে হল ডিস্টেন্স এর ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা, কোনটা এটা বলো তো? ওয়ান ওয়ে হল ডিস্টেন্স আচ্ছা এটা পারতে হবে, এটা না পারলে কিন্তু আমি সামনে কিছু বলবো না। ওয়ান ওয়ে হল ডিস্টেন্স কি বলো তো এটা? আচ্ছা এই জিনিসটা কি আমাকে একটু একজন বলো, ওয়ান ওয়ে হল ডিস্টেন্স জিনিসটা কি? লোকেশন কন্টেনার বুঝি নেই। আচ্ছা আমি যদি ফিগারটা দেখাই তাহলে বলতে পারবা, এই যে এখানে কোনটা ওয়ান ওয়ে হল ডিস্টেন্স? হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে হচ্ছে আমার ওয়ান ওয়ে হল ডিস্টেন্স আছে। তো আমাদের ওয়ান ওয়ে জানলে তো হবে না, আমাদের হচ্ছে রাউন্ড জানতে হবে, মানে হচ্ছে এখান থেকে ঘুরে ফিরে এসে আবার এখানে আসতে তার কতটুকু ডিস্টেন্স কভার করা লাগতেছে, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা হল কন্টেনারেও কিন্তু সেম মানে প্যারামিটারটা ইউজ করছিলাম, ওইখানে হচ্ছে কথাটা আবার এভাবে ছিল যে রাউন্ড ট্রিপ হল ডিস্টেন্স। একই এখানে ওয়ান ওয়ে হল ডিস্টেন্সও দেওয়া থাকতে পারে, যেমন হচ্ছে এখানে, হ্যাঁ এখানে কিন্তু বলা ছিল যে ওয়ান ওয়ে ডিস্টেন্স টু ডিসপোজাল সাইট ইজ 25 কিলোমিটার। সেটা হচ্ছে আমার একবার শুধু যেতে এত সময় লাগে, তো আবার এটা ফিরে এসে আবার এই পয়েন্টটাতে আসতে কত মানে কতটুকু ডিস্টেন্স কভার করা লাগছে, যা সিম্পল টু দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। যেরকম আমরা ওয়ান ওয়ে টু ওয়ে রোডের ক্ষেত্রে হচ্ছে যে কি করি, যখন টু ওয়ে থাকে তখন হচ্ছে সেটাকে আমি একটা আবার ডিভিশন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, এটাও হচ্ছে এরকম, ঠিক আছে? যে আমার হচ্ছে ওই কন্টেনার লোকেশন যে জায়গা থেকে আছে সেখান থেকে ডিসপোজাল সাইডে যাইতে হচ্ছে আমার এত কিলোমিটার পাস করা লাগছে, সেখান থেকে আমার আবার ফিরে ওইখানে আসতে আমার আরো এত কিলোমিটার ডিস্টেন্স কভার করা লাগবে। তার মানে হচ্ছে ওটাকে টু দিয়ে গুণ দিয়ে দিলে আমি রাউন্ড ট্রিপটা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি দেওয়া, তো এক্স এর ভ্যালুটা হবে 2 × 30। আর স্পিড লিমিট হচ্ছে আমার দেওয়া আছে, টাইম ফ্রম গ্যারেজ টু ফার্স্ট কন্টেনার লোকেশন সেটা দেওয়া আছে, টাইম ফ্রম লাস্ট কন্টেনার লোকেশন টু গ্যারেজ, ঠিক আছে? তো এটা মানে হচ্ছে যে আমার যেখান থেকে আমার কালেকশন ভেহিকলটা স্টার্ট নিছে সেখান থেকে ফার্স্ট কন্টেনার লোকেশনের হচ্ছে আমার পৌঁছাতে কত সময় লাগতেছে, 0.33 আওয়ার। আর তারপরে হচ্ছে লাস্ট কন্টেনার লোকেশন মানে হচ্ছে ওই যে আমার লাস্ট কন্টেনারটা ডিসপোজাল সাইটে যে গিয়ে হচ্ছে আমার কি করলো ফাইনালি খালি করলো, সেখান থেকে আবার গ্যারেজ পর্যন্ত যাইতে কত সময় লাগতেছে সেটা হচ্ছে 0.25। এটা হচ্ছে T1 আর এটা T2, এই জিনিসটা আমার হল কন্টেনার সিস্টেমও কিন্তু ছিল। দেন হচ্ছে নাম্বার অফ ট্রিপস টু ডিসপোজাল সাইট পার ডে, ঠিক আছে? যে আমার পার ডেতে হচ্ছে আমার কয়টা ট্রিপ হচ্ছে আমি দিতে পারবো, আর লেন্থ অফ ওয়ার্ক ডে। তো ওই যে আমি জিজ্ঞেস করতেছিলাম না যে এখানে এই জিনিসটা আসলে কি, এটা কিন্তু হচ্ছে যে আমার এই যে অল ওভার এই অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট করার জন্য আমার হচ্ছে পার ডেতে কত সময় আমার দেওয়া লাগতেছে, ঠিক আছে? মানে হচ্ছে আমার ওয়ার্ক ডে কত মানে কতক্ষণ রাখলে হচ্ছে আমি অল ওভার যতগুলা কন্টেনার খালি করা লাগবে বা যত ডিস্টেন্স কভার করা লাগবে সবগুলা কাজ আমি অ্যাকমপ্লিশ করতে পারবো, এই জিনিসটাই হচ্ছে আমার এজ। তো এখানে হচ্ছে এটা বলা আছে লেন্থ অফ ওয়ার্ক ডে, মানে কত সময়ের জন্য এই কাজটা চালায় যেতে হবে সেটা হচ্ছে 8 ঘন্টা, মানে হচ্ছে একদিনে 8 ঘন্টা সময় হচ্ছে আমি এই পারপাসে হচ্ছে স্পেন্ড করব। তো প্রথমত আমরা যেটা করব সেটা খেয়াল করে দেখো, এই যে এইচ এই ইকুয়েশনটার মধ্যে আমার কোন ভ্যালুটা হচ্ছে আমরা জানি, আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে হচ্ছে এইচ ইকুয়ালস টু T1 + T2 প্লাস এনডি ইনটু টিএসসি, ঠিক আছে? এই যে এই পুরো জিনিসটাকে কি আমি টিএসসি বলতে পারি, বলতে পারি কি না? এই যে ফর্মুলাটা তো মাত্র এখানে দেখে আসছি যে আমার হচ্ছে পার ট্রিপে কত সময় লাগতেছে সেটা সমান সমান কি পিক আপ টাইম প্লাস সামথিং সামথিং এগুলো হচ্ছে ছিল। তো এই জিনিসটা হচ্ছে আমরা এক কথায় এটা লিখতে পারি ডিভাইডেড বাই হচ্ছে 1 - W, ঠিক আছে? এই যে ডিভাইডেড বাই 1 - W। সো এখানে আমরা দেখি কি কি ভ্যালু হচ্ছে আমার বলা আছে। প্রথমত হচ্ছে আমার কি T1 T2 এই দুটো হচ্ছে বলা আছে, এনডি যেটা সেটা হচ্ছে আমার বলা আছে যে আমার পার ডেতে হচ্ছে ডিসপোজাল সাইট পর্যন্ত কয়টা ট্রিপ এভাবে দিতে হবে, তো এখানে বলা আছে 2টা ট্রিপ হচ্ছে আমার হাতে দিতে হবে। আর টিএসসি যেটা সেটা তো হচ্ছে আমার কি করতে হবে বের করতে হবে, তাই না? টিএসসি তো আমার দেওয়া নাই, দেওয়া কি আছে টিএসসি কোথাও?
টিসি জিনিসটা কি যে পার ট্রিপে হচ্ছে কত সময় লাগতেছে সেটা তো কোথাও দেওয়া নাই, সেখান থেকে হচ্ছে আবার পরবর্তী আমি পিক আপ টাইমের একটা ধারণা পেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। আর ডাব্লিউ যেটা সেটা হচ্ছে 0.15, এটা হচ্ছে আমি অ্যাজিউম করে নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে 0.15 এটা অ্যাজিউম করে নিয়েছি। আচ্ছা এই ব্যাপারটা যখন আমি গ্যারেজ থেকে ভেহিকেলটাকে ফাস্ট কন্টেনার নিয়ে যাচ্ছি বা দুইটার মাঝামাঝি যে সময়টা স্পেন্ড করতেছি সেটাই একটা ফ্যাক্টর, কিন্তু যখন এই কাজগুলা বাদে আমি অন্য কোন পারপাসে হচ্ছে ভেহিকেলটাকে এঙ্গেজ করে রাখতেছি বা যেটা আসলে আমার এই কালেকশন অ্যাক্টিভিটির মধ্যে পড়তেছে না সেটাকে আমি বলতেছি অফ রুট ফ্যাক্টর, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমার অ্যাজিউম করে নেওয়া হয় অনেক সময়। তো এই ম্যাটার মধ্যেও হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই কাজটা করছিলাম যে 0.15 হচ্ছে আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম, ঠিক আছে, মানে হচ্ছে প্রায় 15% এর মতো আমি ধরে নিয়েছিলাম যে এরকম অফ মানে অফ রুটের যে কোনো অ্যাক্টিভিটি আমার চাইলে হতেই পারে, এটা আমি সেফ সাইড ধরে রাখলাম আর কি, সবসময় ওরা এই কাজেই এঙ্গেজ থাকবে এটা তো আমি মনে করতে পারি না, তো সেজন্য হচ্ছে ডব্লিউটা হচ্ছে সবসময় রাখা হয়। তো এখানেও হচ্ছে এই ফ্যাক্টরটা হচ্ছে রাখা হয়েছে, সো এইটাকে হচ্ছে আমরা বলতেছি অফ রুট ফ্যাক্টর, যেটা আমরা 0.15 হল কন্টেনার সিস্টেমের ক্ষেত্রেও ধরেছিলাম এবং স্টেশনের ক্ষেত্রেও আমরা 0.15 অ্যাজুম করে নিয়েছি। তো এবার এখান থেকে হচ্ছে আমি কি করবো, টিএসসিটা বের করবো, ঠিক আছে, মানে হচ্ছে পার ট্রিপে আমার কত সময় লাগতেছে সেটা বের করবো, কারণ এটা ছাড়া আমি বাকি সবগুলো ভ্যালুই আমার প্যারামিটার সম্পর্কে আমার জানা আছে। তো এই জিনিসটা আমি করলাম, করার পরে হচ্ছে আমার পার ট্রিপে কতটুকু সময় লাগতেছে 3.1 hours মতো সময় লাগতেছে, যেটা আমরা বুঝতেই পারতেছি এরকম তো লাগবেই কারণ টোটাল আমার হচ্ছে 8 hours, তাই তো। আবার হচ্ছে আমার পার ডেতে আমি ট্রিপ দিতে পারবো কয়টা, দুইটা, তো একটা ট্রিপের মধ্যে তো হাফের থেকে একটু কম সময় তো লাগবেই, মানে হাফ করতে গেলে কত, 4 hours, মানে প্রত্যেকটা ট্রিপের জন্য আমি তাহলে ধরে নিতে পারি আমার 4 hours করে লাগবে। তো এর মধ্যে আমি আরো সেফ সাইড আরো কিছু এক্সট্রা ব্যাপার স্যাপার তো ধরতেছি, তো এটা ছাড়া অ্যাকচুয়ালি একদম ইফেক্টিভলি আমার 3.1 hours মতো সময় লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে পিক আপ টাইম, ঠিক আছে, যে এই যে হচ্ছে পিক আপ টাইম বলতে মানে যেটা একেবারে ইফেক্টিভলি ইউজ হচ্ছে, যেটা হচ্ছে আমার মোটামুটি মনে করো তোমার মানে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে এসে মানে ভেহিকেলটা যে রানিং মুভিং কন্ডিশনে আছে সেই সময় হচ্ছে তোমার সেটা আনলোড করতে এই এই পারপাস গুলোতে আসলে সময় কত সময় লাগে। তো এখানে দেখো এস যেটা সেটা হচ্ছে 0.1 hours পার ট্রিপ, এটার জন্য আমাকে কি বলতে বলছে, আমাকে হচ্ছে টেবিল 11.8 এর হেল্প নিতে বলছে। আচ্ছা তো এখানে কিন্তু এই জিনিসটা ছিল, ঠিক আছে, আমরা কিন্তু হল কন্টেনারের জন্য কিন্তু একটা ফ্যাক্টর ধরছিলাম, তো এটা হচ্ছে অ্যাজ যেটা সেটাকে আমরা কি বলতেছি অ্যাড সাইড, মানে সাইডে আমার অ্যাকচুয়ালি কতটুকু সময় হচ্ছে লাগতেছে। তো স্টেশনের কন্টেনার সিস্টেমের জন্য কিন্তু এটা কি ছিল, ফিক্স ছিল 0.1, মানে হচ্ছে স্টেশনের কন্টেনার সিস্টেমে সবসময় আমার কম্প্যাক্টর টাইপের ভেহিকেলই হচ্ছে ইউজ হয়, মানে যেখানে হচ্ছে একেবারে কম্প্যাক্টেড ওয়েস্ট হচ্ছে আমরা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে সবসময় আমার অ্যাস ভ্যালু যেটা সেটা হচ্ছে 0.1 হবে, যেটা হচ্ছে আমরা এখানে 0.1 করেছি। আর এ আর বি যেটা সেটা কিন্তু আমার 11.7, যেটা হচ্ছে আমার হল কন্টেনার সিস্টেমের ক্ষেত্রেও ছিল, যেটা আরেকবার একটু দেখে আসি, এখানে স্পিড লিমিটের সাপেক্ষে হচ্ছে ভ্যালুগুলো আছে। তো আমার এখানে স্পিড লিমিট কত আছে, 88 kilometers per hour তো আছে, বা মাইলে থাকে 55 থাকে, তো সেক্ষেত্রে আমার এ এর ভ্যালু হচ্ছে 0.016 আর বি এর ভ্যালু হচ্ছে 0.01, এখানে হচ্ছে সেই ভ্যালুগুলো ধরেছে। এই হচ্ছে ব্যাপার। এবার এক্স যেটা সেটা তো হচ্ছে আমি তো জানি আমার ওয়ান ওয়ে হল ডিস্টেন্স দেওয়া আছে 30 kilometers, তো ওয়ান ওয়ে হল ডিস্টেন্স যদি 30 kilometers হয় তাহলে রাউন্ড ট্রিপ মানে ঘুরে এসে আবার সেম পজিশনে পৌঁছাইতে কি তার আরো এত কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, সো সিম্পলি 2 × 30 kilometers ইকুয়ালস টু হচ্ছে আমার 60 kilometers, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি কি বের করতে পারতেছি, পিক আপ টাইমটা বের করতে পারতেছি, ঠিক আছে, মানে হচ্ছে প্রত্যেকটা ট্রিপে এই যে আমার কালেকশন ভেহিকেলটা যে হচ্ছে আমার ঘুরতেছে ঘুরে কন্টেনারটাকে একবার এমটি করতেছে ওখান থেকে হচ্ছে আবার যাচ্ছে এই পারপাস আমার সময়গুলো কত খরচ হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি এখানে দেখে নিলাম। এবার হচ্ছে খেয়াল করে দেখো আমার এখান থেকে হচ্ছে আবার আরেকটা নতুন টার্ম হচ্ছে আমার বের করা লাগতেছে, ঠিক আছে, সেটা কি বের করা লাগতেছে, সেটা হচ্ছে আমার সিটি টার্মটা। তো সিটি টার্মটা কিন্তু আমরা মাত্র দেখে আসছি এটা কি ছিল, এটা ছিল যে আমার পার ট্রিপে কয়টা কন্টেনার হচ্ছে এমটি করা লাগবে, এটাই কিন্তু আমার মেইন টার্গেট, যে আমার ইকোনমিক্যাল প্লাস হচ্ছে আমার ইফেক্টিভনেস চেক করার জন্য আমার এটাই কিন্তু দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার মানে লোকেশন গুলার যতগুলো লোকেশন আমি পাস করতেছি এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কয়টা কন্টেনার আমার এমটি করা লাগতেছে, ঠিক আছে, কয়টা কন্টেনার হচ্ছে আমার এমটি করা লাগতেছে। সো এখানে খেয়াল করে দেখি আমি এই জিনিসটা যদি আমার বের করতে হয় তাহলে
এখানে হচ্ছে আমার সবগুলো ভ্যালু মোটামুটি আমি এখন এখান থেকে জানি, পিএসসি যেটা সেটা হচ্ছে 2.32, এটা সমান সমানই তো এই ইকুয়েশনটা আমরা মাত্র দেখে আসলাম। সিটিটা তো আমার বেরি করতে হবে, ইউসি হচ্ছে আমার কত 0.1 আওয়ার পার কন্টেইনার, এটা আশা করি বোঝা গেছে যে কত সময় হচ্ছে আমার আনলোড করতে কত সময় লাগে। এই যে কন্টেইনারগুলো আনলোড করতে মানে কালেকশন ভেহিকেলে উঠিয়ে হচ্ছে আনলোড করতে এটাকে এমটি করতে কত সময় লাগে, 0.1 আওয়ার পার কন্টেইনার। তারপরে হচ্ছে এনপি যেটা সেটা হচ্ছে সিটি ডিভাইড বাই 2, ঠিক আছে। এনপি এর ব্যাপারটা, আচ্ছা এনপি এর ব্যাপারটা এখানে দেখো কি বলছে, নাম্বার অফ কন্টেইনার পিকআপ লোকেশনস পার ট্রিপ, ঠিক আছে, লোকেশনস পার ট্রিপ। এখানে কেন হচ্ছে আমি এটাকে 2 দ্বারা ভাগ দিতেছি, কারণ হচ্ছে আমাকে কিন্তু বলেই দিছে যে আমার দুইটা ট্রিপ হচ্ছে হবে পার ডে তে, হচ্ছে আমার দুইটা ট্রিপ হবে। তো সেই হিসেবে আমরা এনপি সমান সমান কি লিখতে পারি, সিটি ডিভাইডেড বাই 2 লিখতে পারি, ঠিক আছে। মানে হচ্ছে আমার আমার কতটা ট্রিপের মধ্যে হচ্ছে আমার কয়টা মানে কন্টেইনার হচ্ছে আমার ই করতে হবে, পাস করতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে হচ্ছে এখানে এটা এইভাবে লিখছে আর কি, সিটি ডিভাইডেড বাই 2, যে আমার হচ্ছে মানে একটা ট্রিপের মধ্যে যদি মানে দুইটা ট্রিপের মধ্যে যদি হচ্ছে আমার এতটা কন্টেইনার পাস করা লাগে, তাহলে একটা ট্রিপের মধ্যে আমার কয়টা কন্টেইনার পাস করা লাগে, এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। আরেকবার দেখি আমরা ভালো করে, যে প্রত্যেকটা ট্রিপের মধ্যে কয়টা লোকেশন বা কয়টা কন্টেইনার পাস করা লাগতেছে। তো সিটি মানে কি, সিটি মানে তো হচ্ছে কয়টা কন্টেইনার আমার এমটি করা লাগতেছে। তো এখানে কথাটা হচ্ছে পার ট্রিপে কয়টা, ঠিক আছে, পার ট্রিপে হচ্ছে কয়টা লোকেশন পাস করা লাগতেছে। তো ট্রিপ কয়টা, দুইটা, তাহলে পার ট্রিপ মানে একটা ট্রিপে কয়টা হবে, তাহলে এখানে যদি একটা থাকতো তাহলে কিন্তু আর 2 দ্বারা ভাগ দেওয়া লাগতো, কিন্তু এখানে 2টা দেওয়া আছে, সেটা হচ্ছে এটাকে আমি 2 দ্বারা ভাগ দিয়েছি। এই ব্যাপারটা বুঝতে পারছো, এনপি এর ব্যাপারটা? আমরা কি বুঝতে পেরেছি এই ব্যাপারটা? তো এখানে হচ্ছে আমরা সেই জিনিসটা করলাম। এবার হচ্ছে ডিবিসি যেটা সেটা হচ্ছে 0.1 আওয়ার। তো ডিবিসি মানে কি ছিল, ডিবিসি মানে ছিল যে আমার প্রত্যেকটা লোকেশনের মাঝে মাঝে কতটুকু সময় আমার স্পেন্ড হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমার কত বলছে ওরা এখানে, 0.1 বলছে, ঠিক আছে, 0.1 হচ্ছে আমার আওয়ার। তো এই জিনিসটা ঠিক আছে, আমার ডিবিসি যে ভ্যালুটা সেটা বলা আছে, অ্যাভারেজ ড্রাইভ টাইম মানে প্রত্যেকটা লোকেশনের মাঝে মাঝে কতটুকু সময় স্পেন্ড হচ্ছে, সেটা হচ্ছে 0.1 আওয়ার বলা আছে। তো এটা থেকে হচ্ছে সিম্পলি আমি এই ফর্মুলাতে সবগুলো ভ্যালু যদি বসায় দিই, তাহলে হচ্ছে আমার কয়টা কন্টেইনার হচ্ছে এমটি করা লাগতেছে প্রত্যেকটা ট্রিপে, সেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এখানে সিটিটা আমি পেয়ে গেলাম 16.13, তো এটা আমি মোটামুটি 16টাই বলতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কি করতে হবে, এখানে কি বলছে, তাহলে সিটি মানে কি ছিল, সিটি মানে ছিল যে প্রত্যেকটা ট্রিপে কয়টা কন্টেইনার এমটি করা লাগবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ট্রিপে আমার কি করা লাগবে, 16টা কন্টেইনার হচ্ছে এমটি করা লাগবে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি না থেকে থাকে তাহলে হচ্ছে এটা আমরা বের করলাম। তারপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার ফাইনালি আমার তো এখন হচ্ছে কন্টেইনারের ব্যাপারটা চলে আসছে, এখন কন্টেইনার থেকে আমার হচ্ছে এখন ভলিউম বের করতে হবে, ঠিক আছে, ভিটা বের করতে হবে। কারণ খেয়াল করে দেখো, ভিটা যদি আমি বের না করি, এখন আমার তো হচ্ছে আমি জেনে ফেললাম যে আমার কন্টেইনার কয়টা হচ্ছে এমটি করা লাগতেছে, কতটুকু সময় ব্যয় করা লাগতেছে, কতটুকু ডিস্টেন্স কভার করা লাগতেছে, কিন্তু আলটিমেটলি যার মধ্যে গিয়ে সবচেয়ে বেশি প্রেশারটা পড়বে সেটা তো আমার জানতে হবে, আমার ভলিউমটা জানতে হবে, আমার ভেহিকেলটা কতটুকু সাইজের হওয়া উচিত সেটা সম্পর্কে আমার ধারণা করতে হবে। তো বেসিক্যালি স্টেশনারি কালেকশন সিস্টেম ডিজাইনটা মানেই হচ্ছে তোমার যে ফাইনালি তোমার বের করা যে আমার যে কালেকশন ভেহিকেলটা ঘুরবে সবগুলো স্টেশনে তার ভলিউম কত হওয়া উচিত, কারণ স্টেশনারির মধ্যেই কিন্তু কালেকশন ভেহিকেল এভাবে ঘুরতেছে। আর হল কন্টেইনার সিস্টেমে এটা কেন প্রয়োজন হচ্ছে না, কারণ হল কন্টেইনার সিস্টেমে কিন্তু বারবারই প্রত্যেকটা লোকেশন থেকে ডিসপোজাল সাইডে ঘুরে ঘুরে আসতেছে, সেজন্য হচ্ছে ওইখানে আমার এভাবে কালেকশন ভেহিকেলের কোনো ভলিউমের কোনো ব্যাপার স্যাপার ছিল না। সেখানে আমি কি বের করছিলাম, সেখানে আমি ফাইনালি বের করছিলাম যে আমার ওয়ার্ক ডে ল্যাঙ্ক কতটুকু হইতে হবে, ঠিক আছে, মানে হচ্ছে আমার একটা 24 ঘন্টা একটা দিনের মধ্যে আমার কতটুকু সময় এই পারপাস আমার ইউজ করতে হবে, ঠিক আছে। একই সাথে হচ্ছে তার আগে আমরা জানছিলাম যে আমার প্রত্যেক দিন কয়টা ট্রিপ দিতে হবে,
এই ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট। তো এখানে হচ্ছে আমার কালেকশন ভেহিকলের ভলিউমটা বাই ফাইনালি আমার বের করা লাগবে। তো আর হচ্ছে আমার 2.5, এটা হচ্ছে আমার বলাই আছে। এই যে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমার কালেকশন ভেহিকল কম্প্রেশন রেশিও যেটা, সেটা হচ্ছে 2.5 বলা আছে। আর কি কি ছিল আমার, আমার ভি তো বেরই করতে হবে, সিটিটা তো আমরা মাত্রই বের করলাম 16, আর সি যেটা সেটা হচ্ছে আমার 4 m³ বলা আছে। তো এটাও কিন্তু আমার কোশ্চেনে দেওয়াই আছে যে আমার কন্টেনারের সাইজ কত, যতগুলো কন্টেনার আমার প্রত্যেকটা লোকেশনে আছে ওগুলোর অ্যাভারেজ সাইজটা কিরকম হবে, তো সেটা 4 m³ বলা আছে। আর ফাইনালি এফ যেটা মানে ইন্টিগ্রেশন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে 0.75, এটাও কোশ্চেনে বলা আছে। তো এই সবগুলা ভ্যালুর সাহায্যে পরবর্তীতে হচ্ছে আমার কালেকশন ভেহিকল যেটা আমি চুজ করতেছি তার ভলিউম কত হইতে হবে সেটা সম্পর্কে আমি একটা ধারণা পেয়ে যাচ্ছি। তো এখানে 19.2 m³ আসছে, তো ডেফিনেটলি আমরা এটা থেকে বাড়িয়ে নিব, ঠিক আছে, সেফ স্যার একটু বাড়িয়ে নিব, এর থেকে কম কখনোই নিব না, হালকা বাড়িয়ে নিতে পারে অথবা বেশিও বাড়িয়ে নিতে পারে। সেটা এখানে বলছে যে আমার যদি এরকম কোনো ব্যাপার স্যাপার থাকে, মনে করো 20 m³ কোনো কালেকশন ভেহিকল হচ্ছে না, তাহলে মনে থাকে না অনেক সময় কিছু কিছু স্পেসিফাই করা থাকে যে এর থেকে কম ভলিউমের হচ্ছে আমার কন্টেনার মানে কালেকশন ভেহিকল হয় না, ঠিক আছে, বা এক্সাক্ট 20 হয় না, 22 হয় বা 25 হয়, সেক্ষেত্রে আমার নিয়ারেস্ট যে লার্জেস্ট সাইজটা সেটাই হচ্ছে আমি পিক করব। The above analysis is exactly the same as would be used for the collection of domestic wages using the collection system. আচ্ছা যাই হোক, তো এখানে যেটা বলছে যে এইভাবে আসলে আমরা সাধারণত ডোমেস্টিক কালেকশন সিস্টেমের ডিজাইনে আসলে এই ধরনের অ্যাপ্রোচটা ইউজ করি, মানে স্টেশনারি কালেকশন সিস্টেমে যেটা বলছে সেটা করি। কারণ খেয়াল করে দেখো, অল কন্টেনার সিস্টেমে কিন্তু এটা কয় জায়গায় করা হয়, আমার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রেসিডেন্সিয়াল এরিয়া গুলা বলো বা ম্যাক্সিমাম এরিয়াতেই কিন্তু স্টেশনারিটাই করা হয়, যে আমার একটা ভেহিকালি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পাস করে যায়, ওইখানে যতগুলো কন্টেনার থাকে সবগুলাকে সে এমটি করে, তারপর হচ্ছে ফাইনালি সে ডিসপোজাল সাইটে যায়। সরাসরি একটা লোকেশন থেকে ডিসপোজাল সাইটে যাইতে তোমরা কি দেখছো এরকম সচরাচর দেখা যায়? এটা দেখা কিন্তু যায় না, দেখা কিন্তু ম্যাক্সিমাম স্টেশনারি কন্টেনার সিস্টেমের ব্যাপারটাই, এই কনসেপ্টটাই হচ্ছে বেশি আমাদের কাছে পরিচিত আই গেস, আমার কাছে মনে হয় আর কি, আর ম্যাক্সিমাম জায়গায় এরকমই দেখছি। সিটি কর্পোরেশনের যে ভেহিকেল গুলো থাকে বড় বড় ট্রাক, সেগুলো তো এগুলো হিসাব করে এগুলো আনে নাকি? হ্যাঁ অবশ্যই, ওই হিসাবেই তো ভেহিকেল ফিক্স করা থাকে সিটি কর্পোরেশন থেকে। যখন হচ্ছে তোমার মনে করো একটা মনে করো নতুন একটা জায়গা যদি সিটি কর্পোরেশন হয়, যেমন কি বলবো কোন জায়গার কথা বলবো, সে মনে করো ঢাকার মধ্যে এখন তো উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, মনে করো একটা নতুন করে হইলো সিটি কর্পোরেশন, এখন উইটার এরিয়ার হচ্ছে তোমার ওখানে পার ক্যাপিটা মানে প্রোডাকশন কিরকম সেটার উপর ডিপেন্ড করে, সেখানে কয়টা কন্টেনার ইনস্টল করতে হবে সেটার উপর ডিপেন্ড করে আমার কালেকশন ভেহিকল ফিক্স করা হবে। এখন এটা তো কেন করা হয় এরকম, কারণ হচ্ছে কালেকশন ভেহিকল যখন একবার ফিক্স করা হয়ে যায় তখন কিন্তু তার টার্গেটই থাকে যে সে ওই সবগুলা লোকেশন ঘুরে ফাইনালি ডিসপোজাল সাইটে যাবে। এখন যদি তার আগেই কালেকশন ভেহিকল ফিল আপ হয়ে যায় তখন তো তার দেখা যাবে বাধ্য হয়ে ডিসপোজাল সাইটে যেতে হবে, আবার ফিরে আসতে হবে, তো তখন ম্যানেজমেন্ট সিস্টেম তো হচ্ছে কি হবে তোমার ড্যামেজ হয়ে যাবে। তো সেজন্য এই হিসাবগুলো কিন্তু করা লাগে, এই হিসাবগুলো না করলে কালেকশন ভেহিকলের ব্যাপারগুলো মানে কনসেপ্টটা মানে ধোয়াশা থেকে যায়, মানে অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেশন করাই যে আমার কেমন ক্যাপাসিটির আসলে ভেহিকল দিতে হবে ওই জায়গায় অ্যাপয়েন্ট করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায়। তোমরা যদি সিলেটের কথাই যদি আমি বলি, আমি যতটুকু দেখছি আর কি, যে টাউন সাইডে হচ্ছে তোমার ভেহিকেল সাইজ যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব বেশি বড় থাকে, ঠিক আছে, মানে যেমন স্পেশালি রেসিডেন্সিয়াল এরিয়া গুলা যেই ট্রাক গুলা ঘুরে, যেমন আমার বাসা যেখানে ছিল যেমন আম্বরখানা বড় বাজার এই এরিয়া গুলোতে আমি সবসময় ছিলাম, এই জায়গা গুলোতে হচ্ছে যত ভেহিকেল ঘুরতো বা ট্রাক ঘুরতো ম্যাক্সিমাম দেখা যেত মিডিয়াম ক্যাপাসিটি, বাট হচ্ছে যখন আমি দেখতাম যে আমাদের যে রিকাবি বাজার বা হচ্ছে তোমার যে সুবিত বাজার ওই এরিয়া গুলোতে কিন্তু আবার অনেক বড় বড় সাইজের ট্রাক ঘুরে, কারণ ওই এরিয়া গুলার মানে তোমার এক্সটেন্ট অনেক বেশি, অনেক ভিতরে অনেক এরিয়া, যেমন তোমার বিদ্যাদের কথা বলতেছে বা হচ্ছে তোমার ওই সাইডটা তো আরো কিছু এরিয়া আছে না যে কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ ওইখানে হচ্ছে অনেক বড় বড় ট্রাক থাকে তোমার, একটা এরিয়ার নাম যে জালালাবাদ পার হইলে এরিয়াটার নাম কি মানে ভুলেও গেছি, সিলেট থেকে চলে আসছি, ওইখানে কয়েকটা এরকম রেসিডেন্সিয়াল আছে, ওই এরিয়া গুলোতে আমি দেখছি অনেক বড় বড় ট্রাক, ওই হিসাবেই হচ্ছে ডিসিশন নেওয়া হয় আর কি, যে কি কোন জায়গার ভেহিকেল কত বড় সাইজের হবে কত বড় ক্যাপাসিটি হবে। আচ্ছা তো আজকে কি আমরা আর ক্লাস করব নাকি নেক্সট দেখাবো আবার বাকি? আচ্ছা তাহলে যদি করি তাহলে এই সেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা আবার নেক্সট সেশনটাতে ঢুকে ওই ট্রান্সপোর্টেশনের এটা দেখাই দিব। ঠিক আছে।